সব ধরনের ক্রিকেট থেকে অবসর গেলেন 39 বছর বয়সী হাশিম আমলা। দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে সব মিলে 34,104 রান করেন প্রোটিয়া তারকা। 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন আমলা। সারের হয়ে কাউন্টি খেলা আমলা এবার জানালেন আর নয় ক্রিকেট। ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড গড়েছেন শুভমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই রেকর্ড গড়েন ভারতীয় ওপেনার। ওডিআইতে ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে অষ্টম ক্রিকেটার গিল। এই ফরম্যাটে ভারতের হয়ে দ্রুততম 1,000 রানের রেকর্ডও গড়লেন তিনি। অভিষেকে হ্যাট্রিক করে ব্রাজিলিয়ান লিগের শিরোপা জিতলেন লুইস সুয়ারেস। তার হ্যাট্রিকে সাও লুইসকে 4-1 গোলে হারিয়েছে গ্রেমিও। ম্যাচের 5ম মিনিটে প্রথম গোল পান সুয়ারেস। হ্যাট্রিক পূরণ হয় প্রথমার্ধেই। কাতার বিশ্বকাপের পর গ্রেমিওর সঙ্গে চুক্তিবদ্ধ হন সুয়ারেস।